আজ আমি শুক্তো রেসিপি সবার সাথে শেয়ার করব। শুক্তো রান্না করার জন্য নিচ্ছি মাসকলাই ডালের বড়ি, কাঁচকলা, সজনে ডাঁটা, মিষ্টি আলু, পেঁপে, উচ্ছে আর আলু, সমস্ত সবজি কেটে নেব। বেগুন, শিম এসব সবজিও ব্যবহার করা যায়। আমার আজকে ঘরে যা ছিল তাই দিয়ে আজকে আমি শুক্তো রান্না করব। প্রথমে বড়ি ভেজে নেব। আমি ঘরে তৈরি বড়ি নিয়েছি, আপনারা চাইলে বাজার থেকেও কিনে এনে ব্যবহার করতে পারেন। বড়ি ভালো করে ভেজে নেব, এই রকম ভাবে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়ি ভাজার তেলে ফোড়ন দিয়ে দেব, দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দেবো 5 ফোড়ন। আপনারা চাইলে রাঁধুনি ব্যবহার করতে পারেন। আমি আজকে 5 ফোড়ন দিয়ে শুক্তো রান্না করব। প্রথমে সজনে ডাঁটা আর উচ্ছে ভেজে নেব। পরিমাণে অল্প সেই জন্য আমি একসাথে রান্না করছি, আপনারা চাইলে বেশি পরিমাণে নিলে আলাদা আলাদা করে ভেজে তুলে রাখবেন, তারপরে গ্রেভি তৈরি করবেন। দু মিনিট ভাজার পরে দিয়ে দিলাম অন্যান্য সবজিগুলো, একসাথে আবারও ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য হলুদ। সবজি ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 1 কাপ দুধ। পুরো রান্নাটা দুধ দিয়েও করতে পারেন, আমি দুধ আর জল দিয়ে করব। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। যদি মনে হয় জল শুকিয়ে গেছে তাহলে জল দেওয়া যাবে। সর্ষে, আদা আর রাঁধুনি একসাথে বেটে নেব। এই সময় সর্ষে, রাঁধুনি, আদা বাটাটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি, ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দেব ঘি। ঘিটা অবশ্যই দেবেন, শুক্তোতে ঘি দিলে টেস্টটা খুব সুন্দর হয়। গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখবো। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তৈরি হয়ে গেল শুক্তো, আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। এইভাবে বাড়িতে একদিন রান্না করবেন, সবাইকে খাওয়াবেন, সবাই প্রশংসা করবে। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।